ربنا تقبل منا انك انت السميع العليم الله قبول করেন জীবনে আমার নামাজ আমার রোজা আমার তেলাওয়াত আমার দাওয়াত আমার ওয়াজ আমার সমাজের খেদমত এক কথায় যতটুকু কাজ করে আমি আল্লাহ পাকের কাছে কিছু সওয়াব পাওয়ার জন্য আশা করতেছি সমস্ত কাজটা কইরা নিরিবিলি বৈশা বৈশা চোখের পানি ছেড়ে মাওলার কাছে বারবার বলতে হবে আল্লাহ মানুষের সুনাম চাই না মানুষের রামভক্ত চাই না মানুষ আমাকে কি করবে না করবে আমি সেটা দেখতে চাই না আমার চাই আমার এই খেদমতটা তুমি একটু কবুল করো কবুল যদি তুমি না করো তাহলে আমার এটা তার কি লাভ কি রে বাবা কোনো লাভ আছে কোনো লাভ আমি সমাজের মানুষের উপকার করলাম আমি দাওয়াত তবলিগের কাজ করলাম আমি একটা মাদ্রাসা বানাইলাম আমি ব্রিজটা বানিয়ে দিলাম আমি একজন মানুষের হাতে কিছু উঠিয়ে দিলাম একটা গরিবকে দিলাম আমি কিছু ওয়াজ করলাম কিছু মানুষ আমরা শুনতে বসছি এক কথায় যত আমল আছে সমস্ত আমলগুলি করার পরে এই যে মুনাজাতটা ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এইভাবে আল্লাহ পাকের কাছে ধন্না দিয়া তার আমলটাকে কবুল করানো এটা তার জন্য ফরজ তার জন্য দায়িত্ব যদি আমি এটা কবুল করাইতে না পারি আমার সব বেকার সব বেকার সব বন্ধ দুই পয়সার দাম নেই এটা সারা উম্মতের জন্য এটা ফলো করা এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নিয়ে আসছেন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোরআনের মাধ্যমে নাজিল করে দিয়েছেন আপনার আমার নবীজির উপরে কোরআনের আকারে চলে আসছে ওহী চলে আসছে কিন্তু কথাটা ছিল কার ইব্রাহিম আলাইহিস সালাম ওই নবীর কথা আমাদের কাছে কেন কথা বুঝতেছেন কথাটা তিনি যে আমাদের পিতা ধর্মের কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের ধর্মের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি তোমাদেরকে মুসলিমিন হিসাবে নামকরণ করেছে বুঝতেছেন বাবা আমার কথাগুলি বুঝতেছেন ওই যে তা তিনি এই মুনাজাত করছেন এটা আমাদের নবীর উপরে কেন আমাদের সাথে কি সম্পর্ক কথা বললে অনেক কথা আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরেকজন ছিল তিনি হলেন ইসমাইল ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে যত নবী রাসূল আসছিলেন সবার বংশধারা হলো ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আর কোন নবী নাই সর্বশেষ নবী পাঠাইছেন আপনার আমার নবী হাবিবে কিবরিয়া সরকারে দু আলম মাহবুবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে সর্বশেষ নবী আপনার আমার নবী এই জন্য তার সাথে আমাদের এই নবীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এই জন্য এই উম্মতকে বারবার করে বোঝানো হয়েছে উম্মত তোমাদেরকে নাম দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদেরকে নামকরণ করেছেন আমাদের আদি পিতা আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে মুসলমান হিসাবে আল্লাহর কাছে নামকরণ করে আল্লাহর কাছে গ্র্যান্ড করাইয়া দিয়ে গেছে এই
এইজন্য তার সন্তান হিসাবে আমাদেরকে বুঝাইতেছে ওরে সন্তানেরা আমার ওরুশের সন্তান আখিরি নবী তার উম্মত তোমরা তোমাদেরকে আমি আমল শিখাইয়া যাই আমি যেরকম আমার মাওলার কাছে বাপ বেটা দুইজনে মিলাইয়া আমলটাকে কবুল করাবার জন্য এইভাবে মাওলার কাছে ধর্ণা দিতেছি আর চোখের পানি ছাইরা ছাইরা আমাদের কাজটা কবুল করাইয়া গেলাম বুঝে না আমল যত সুন্দর হবে যদি আল্লাহর কাছে কবুল করাইতে পারো সেই আমলের দাম নতুবা কোনো দাম নাই এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এবং শেষে দিয়ে এই কথাটা ওয়া তুব আলাইনা আল্লাহ ও কি যে সুন্দর কোরআন বাবা আল্লাহ আমাদেরকে যে কি কোরআন দিয়েছেন আর কত সুন্দর তার হালাত জানাইছেন এইখানে যখন রব্বানা তাকাব্বাল মিন্না বলে বারবার করে মাওলার কাছে দোয়া করো নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম তওয়াফ করলাম সাই করলাম পাথর মারলাম হজরে আসওয়াদ জুমা দিলাম কত কিছু মদিনা শরীফ গেলাম জিয়ারত করলাম নামাজ পড়লাম দেশে ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ি কত কিছু করতেছি সদকা খয়রাত করি মাদ্রাসাকে দান করতেছি একজন মানুষকে সহযোগিতা করলাম সব কিছু করতে যাইয়া আল্লাহ পাক ভালো করে জানে আমার বান্দারা যেহেতু তাদের মাধ্যমে আমি শয়তানকে ছাইড়া দিছি দিছি কি দেয় নাই শয়তান ছাইড়া দিছে না শয়তান আসে না নাই ধোকা দেয় না না দেয় আপনাদেরকে মনে হয় দেয় না শয়তান ধোকা দিবে আপনার আমার আমল নষ্ট করবে বান্দা সুন্দরভাবে আমলটা করতে গেছে শয়তান এসে এটাকে একটা রিয়া ঢুকাইয়া দিছে অহংকার ঢুকাইয়া দিছে মানুষকে দেখানোর জন্য ঢুকাইয়া দিছে বিভিন্ন কাজের মধ্যে শয়তান এসে আমার আমলটাকে নষ্ট করবে এটা আল্লাহ পাক জানেন কি জানেন না বলেন না আমার আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ ভালো করে জানে এই জন্য আয়াতের শেষের অংশটা পাশে লাগাইয়া দিয়েছে ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ কবুল করার জন্য তো আপনার কাছে বারবার আমরা বলবো চাইবো চাওয়ার মতো চেষ্টা করব কিন্তু আমি আমি যে অযোগ্য মানুষ আমি যে দুর্বল মানুষ আমার ইমানের মধ্যে মজবুতি নাই আমি যে আমলটা তুমি যেমনি করতে বলছো এইভাবে পুরোপুরি করতে পারি নাই আমি আমাকে বলতেছি আপনাকে না এইভাবে তো করতে পারি নাই না পারার কারণে তোমার আমলের মধ্যে শয়তানে আইসা কিছু ত্রুটি বিচ্ছুতি লাগাইয়া দিছে কিছু আমল ত্রুটিওয়ালা হয়ে গেছে এখন এই ত্রুটিওয়ালা আমলটা সংশোধন করাইতে হবে নতুবা তোমার পুরো হায়াত বরবাদ হবে ত্রুটিওয়ালা আমলটা সংশোধন করা ঘরের ফার্নিচার গাড়ি এটা সেটা একটু ত্রুটিওয়ালা হইলে এটা ধরুন ঠিক করার প্রয়োজন মনে করেন কোথায় নিতে হয় মিকারের কাছে মিস্ত্রির কাছে লাগে কি লাগে না আল্লাহ পাক বলে বান্দা তোমার আমলগুলি করতে যায় কিছু ত্রুটি হয়ে যাবে কিছু ভুল হয়ে যাবে কিছু গুনাহ করে ফেলবা এই জন্য তুমি মিস্ত্রির কাছে যাওয়া লাগবে সবচেয়ে এই কাজটার বড় মিস্ত্রি হলেন আমার আল্লাহ আল্লাহ পাকের কাছে যাইয়া ধর্ণা দিয়া বলবা ওয়া তুব আলাইনা তওবা করতে হবে কি করতে হবে তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাই মাওলা আমি ভুল করে ফেলছি কাজটা যেরকম হওয়া দরকার ছিল এরকম করতে পারি নাই কিছু ভুল হয়ে গেছে মাওলা আমি তোমার কাছে আইসা তওবা করতেছি মাওলা তওবা করতেছি আমাকে মাফ করে দাও আমার আমলটা তুমি তওবা কবুল করে আমার আমলটা কবুল করো সুবহানাল্লাহ দেখছেন কারবারটা উপর দিয়া ওই রাস্তা দ্বিতীয় দিয়া আমাকে আবার নৈরাশ করে না তুই আইসা তওবা কর কাজ ভুল করছস
সংশোধন হ সংশোধন হ তোর আমলটাকে আমি সংশোধন করে দেব যখন তুই আমার কাছে এরকম করে চাইবি তাহলে আমি তোর তওবা কবুল করে তোমার আমলটাকে সুন্দর আমল বানিয়ে দিব আহসানু আমল বানিয়ে দিব দামি আমল বানিয়ে দিব আমল কবুল হয়ে যাবে কিয়ামতের ময়দানে তোর আমলটা এটা বড় সুন্দর আমল হবে জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে সুবহানাল্লাহ সামনে দিয়ে আরেকটু পরের আয়াতে যা বলছে ও কল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন পুরুষকে সর্বপ্রথম আদেশ করেছে পুরুষের পরে মেয়েদেরকে বলছে দেখেন অনেক অনেক জায়গার মধ্যে পুরুষকে আল্লাহ আগে বলে তারপরে মেয়েদেরকে সাথে সাথী বানিয়ে রাখে পুরুষ হলো জিম্মাদার এর সাথে মহিলার সাথে এরকম অনেক আয়াতের মধ্যে পুরুষকে আল্লাহ পাক নির্দেশ করেন এর সাথে মহিলারাও থাকে আর এইখানে পুরুষকে নির্দিষ্ট আলাদা আয়াত দিয়া বলছেন সামনে মেয়েদেরকেও আলাদাভাবে আল্লাহ বলছেন একজনকে আরেকজনের অধীনে তাবে বানায় নেন প্রত্যেককে আলাদা আলাদা হুকুম বুঝা যায় ব্যাপারটা একটু গুরুত্ব বেশি ব্যাপারটা কি গুরুত্ব পুরুষদেরকে আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক তার বন্ধুকে বলতেছে আমার বন্ধু আপনি মুমিন পুরুষদেরকে মুমিন আমরা সবাই এখানে মুমিন পুরুষ কি বলে ঠিক না মুমিন পুরুষদেরকে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি তাদের দৃষ্টিটা যেন নিচে রাইখা তারা চলে কোন দিকে আল্লাহ পাক তার বন্ধুকে বলে দিতেছেন এ বন্ধু আপনার উম্মতের মধ্যে পুরুষ মুসলমান যারা আছে তাদেরকে বলবেন এরা যখন তাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করবে তাদের দৃষ্টিটা কোন দিকে রাখবে বাঁচার উপায় নাই ধরা তো খাইতে হবে উপায় তো নাই মুমিন পুরুষকে আপনার উম্মতের মুমিন পুরুষকে বলেন তারা যখন রাস্তাঘাটে চলবে দৃষ্টিটা কোন দিকে রাখবে সামনের আয়াতে মহিলাদেরকে বলছে তাদেরকেও বলেন তারাও যেন তাদের দৃষ্টি নিম্ন গোচর করে রাখে তো নিম্ন গোচর করে রাখে এখন আপনারা বলবেন হুজুর এই নিচের দিকে চাইছে হাঁটতে হাঁটবো তাহলে এই রাস্তা দিয়ে কেমনে হাঁটা সম্ভব আমরা বলবো সম্ভব না আল্লাহ পাক বলে সম্ভব কোরআন শরীফটা কি আজকে নাজিল করছে সাড়ে ১৪০০ বছর আগে আল্লাহ পাক কি জানেন না যে এই দুনিয়া এলাকায় এগুলো ধানের ক্ষেত আছে কি বল ঠিক না এই এলাকার মানুষ তো ধান ক্ষেত ডোবা দাবি করত এই এলাকায় যে এত বড় শহর হয়ে যাবে রাস্তা সংকীর্ণ হবে লাখ লাখ মানুষ চলবে এই কথাটা কি আমার আল্লাহ জানতেন কি না মনে হয় জানতো না তাহলে আয়াত কি ওই সময়ের জন্য ছিল নাকি এটা কিয়ামত পর্যন্ত আয়াতটা চলবে এরকম মানুষ আসবে এত রিক্সা হবে এত গাড়ি হবে এত বিল্ডিং হবে সব কিছু আমার আল্লাহ জানতেন এবং মানুষ যে এরকম বাড়বে সেটাও আল্লাহ এবং এই দেশের মা বোনেরা আজকে 31 ডের মধ্যে যেরকম এই বেহায়াপনার মতো রাস্তাঘাটে বেরিয়ে যাবে এটাও আমার আল্লাহ জানতেন জানতেন কি না এখন আয়াত যে বললেন যে আপনার উম্মতের পুরুষদেরকে বলেন তারা যেন রাস্তা চলার সময় নজরটা নিচের দিকে রাখে কি ঠিক নেই কোন দিকে আমরা কি নিচের দিকে রাখি কে বাবা রাখি কি না তাহলে আয়াত আমাদের পক্ষে এলো না বিপক্ষে গেল না নিচের দিকে চলি না মেয়েদেরকেও বলছে না সামনের মধ্যে বলবো গেলে আম করে বলবো গেলে হে করে বলবো না আল্লাহকে জানা হে করে বলছি অকল্লিল মুমিনাত ইয়াগুদুদ না মিন আবসারিন না এবং মেয়েদেরকে মহিলাদেরকে বলে দেন তারাও যেন রাস্তা চলবার সময় প্রয়োজনে যখন বাইর হবে দৃষ্টিটা কোন দিকে রাখবে তাফসীরের মধ্যে লিখেছে
হাদিস দ্বারা ব্যাখ্যা দিয়ে তাফসীর মধ্যে লিখছেন নিচের দিকে কেন আল্লাহ পাক নজর রাখা চলতে বসে আসলে নিচের দিকে যত উষ্ঠা যত অ্যাক্সিডেন্ট সবকিছুর মূল কারণ হলো ডাইনে বামে চাওয়ার কারণে নিচের দিকে চাইয়া হাঁটলে উষ্ঠা খায় না গর্ত দেখতে পারে হাঁটতে পারে না কিন্তু আসলে আল্লাহ পাক ঠিকই বলছেন তাফসীর মধ্যে লিখছেন কেন আল্লাহ পাক নিচের দিকে চাইতে বলছে দুইটা দিক দিক কয়টা মোট ছয়টা কয়টা রে বাবা বলেন না কয়টা দিক ডান বাম সামনে পিছ কয়টা উপরে কয়টা দিক হলো যেই শয়তান নামীয় লোকটাকে আল্লাহ পাক আমাদের মাঝে ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ পাকের কোরআন যে কত সুন্দর হাদিস খুলে দেখেন বাবা আল্লাহ পাকের কথার মধ্যে কি হিকমত রয়েছে শয়তান নামীয় যাকে দুনিয়ার মধ্যে মানুষকে সে প্রবঞ্চনা দেওয়ার জন্য ছেড়ে দিয়েছে শয়তানের ক্ষমতা দিয়েছে শয়তান মানুষকে ধোঁকা দিবে আল্লাহর কাছ থেকে চাইয়া দিয়েছে বলে যা তুই ধোঁকা দে চাইছে না শয়তান আল্লাহ পাক বলছে যারা আমার বান্দা হবে তাদেরকে তুই ধোঁকা দিতে পারবি না তখন শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর থেকে যেই রাস্তাটা চাইছিল শয়তানের ধোঁকা দেওয়ার রাস্তা ডানে বামে সামনে পিছে চারিদিক থেকে শয়তান ধোঁকা দেওয়ার ক্যাপাসিটি এবং ক্ষমতা আল্লাহর থেকে নিয়ে আসছে কয়দিক থেকে কয়দিক থেকে চারদিক থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা শয়তান চাইয়ে নিয়ে আসছে আপনাকে ডান দিক থেকে সে অস্ত্র মারবে সামনের দিকের থেকে মারবে পিছন দিকের থেকে মারবে বাম দিকের থেকে মারবে তার অস্ত্রটা কঠিন অস্ত্র সেই অস্ত্রগুলি প্রতিহত করার মতো মজবুত ইমানওয়ালা না হলে বাঁচা মুশকিল ঠিক না বেঠি মজবুত ইমানওয়ালা না হলে আল্লাহু আকবার বাবা জাহান্নামের ভয় সামনে না থাকলে কবরের ভয় সামনে না থাকলে শয়তানের অস্ত্রকে প্রতিহত করার মতো ক্ষমতা সবার হবে না বাবা এই জন্য শয়তান চেষ্টা করবে আমাকে জাহান্নামী বানাবার জন্য দুইটা দিকের মধ্যে শয়তানের ক্ষমতা আমার আল্লাহ দেয় না সুবহানাল্লাহ বিহামদিহি দুইটা দিক হলো একটা উপরের দিক আরেকটা নিচের দিক সুবহানাল্লাহ বলেন বুঝছেন ব্যাপারটা এই দুই দিক থেকে মানুষকে অসুয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেন নাই এখন বলবেন দিক দুইটা একটা নিচে আরেকটা এখন উপরের দিকে চাইয়া উপরের দিকে তো শয়তানের ধোঁকা দিতে পারবে না দুইটা দিককে আল্লাহ পাক সুন্দর করে রাখছেন কেন দেখো এ বান্দা তোমাকে নিচের দিকে দেখা চলতে আমি বলছি যখন আমার নির্দেশটা নিচের দিকে চাইয়া চলার নির্দেশটা যখন তুমি পালন করে চললা উপরের থেকে আমার আল্লাহ রাস্তাটা খোলা আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করব তোমাকে আমার রহমত দিয়ে বেষ্টনী দিবে শয়তান তোমাকে আর প্রভাবান্বিত করতে পারবে না বুঝেছি যে কে দাদি মঞ্চে দারাম বুঝেছি যে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতি নাম আল্লাহ আকবার এ বাবা আল্লাহ তোমার তরফ থেকে রহমত না আসলে আল্লাহ বলে দুই দিক থেকে শয়তানের পাওয়ারকে আমি বন্ধ করে রাখলাম উপরের দিকটা খোলা রাখছি মানুষ উপরের দিকে চেয়ে চলতে পারবে না কিন্তু উপরের রাস্তাটা খালি রাখছি বান্দার উপরে আমার হুকুম যখন পালন করবে আমি তার উপরে রহমত বর্ষণ করব এই রাস্তাটা খোলা বান্দা আমার হুকুম মতো চলবা নিচের দিকে চেয়ে যখন চলবা তখন শয়তান তোমার পাওয়ার
দখল করতে পারবে না, উপর থেকে রহমত নাজিল হবে আর নিচের দিকে চেয়ে চেয়ে চলবা শয়তান পরাজয় হয়ে যাবে, তোমার উপরে শয়তানের প্রভাব চলবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাস্তায় চলার সময় নিচের দিকে চেয়ে চেয়ে চলবা, দেখবা শয়তান তোমাকে আর তীর মাইরা নষ্ট করতে পারবে না। তৃতীয় নম্বর কথা, প্রত্যেকটা নজরের সাথে শয়তানের তীর, যখন আমি বেগানার দিকে, এই ইমানদার বাবা এখানে বহু মানুষ আমরা আছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আলী তোমাকে বললাম রাস্তায় যখন চলবা খবরদার কোনো অপাত্রের মধ্যে যদি হঠাৎ করে নজরটা পড়ে যায়, নজরটা পড়ার সাথে সাথে নজরকে ফিরাইবা, যদি ফিরাইতে পারো এই প্রথম নজর পড়ার কারণে তোমার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু দ্বিতীয়বার যদি আরেকবার তাকাও প্রত্যেকটা নজরের সাথে একটা জিনার গুনাহ লেখা হবে। আল আইনান তাজনিয়া ওয়া জিনাহুমা নাজার, চোখের দৃষ্টি এটাই হলো জিনার গুনাহ হবে, কিয়ামতের ময়দানে হাজারো জিনার গুনাহ নিয়ে উঠা লাগবে বাবা, কঠিন মশলা, কেউ দেখে না, চুপচাপ করে করে কোনায় কোনায় দেখতেছে, মুরব্বীরা পিছনে আছে, ডাইনে বামে উস্তাদ আছে, বাবা আছে চলতেছে, কেমনে দেখি ওইদিকে ডাইরেক্ট দেখতে গেলে ভেবেছে ছেলেটা বেয়াদব, ওইদিকে চেয়ে রয়েছে একটা একটা মাইয়া যাইতেছে, ওইদিকে সে চেয়ে রয়েছে, এরা মনে মনে বেয়াদব বলবে, এই জন্য চোখের কানায় কানায় দেখে, ডাইরেক্ট সরাসরি দেখে না। আল্লাহ পাক বলে চোখের কানায় কানায় দেখো, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, খবরদার তুমি এই যে চোখের কানায় কানায় দেখতেছো, গোপনীয় ভাবে দেখতেছো, আমি আল্লাহ তোমার চোখের খেয়ানত সম্পর্কে সব খবর রাখি। খবর রাখি কি রাখে না রে বাবা, কঠিন মশলা। এই জন্য বাবা যতক্ষণ পর্যন্ত নিজকে কোন বাবা কোন সহি রাস্তার মধ্যে টিকে থাইকা, চক্ষিক গুণার থেকে যদি বাঁচাইতে না পারি, সব কিছু সারা শরীরের মধ্যে সুন্দরভাবে আটকাইলাম, প্রোটেকশন দিয়ে দিলাম, চোখ দিয়া গুণা ঢুকতেছে, চোখ দিয়া গুণা ঢুকে সারা শরীরকে নাপাক করে দেয়। ওই যে দেখো প্রথম বলছিলাম রসুলের চাচা কি নাম বলছিলাম, ইসলাম গ্রহণ করে নাই, শাস্তি কয়টা, একটা শাস্তি, শুধু আগুনের দুইটা জুতা, দুইটা আগুনের জুতা পরাই দিল, বাস শান্তি তার শেষ, শেষ না। ঠিক তেমনি ভাবে আমি বুঝলাম হাত দিয়া গুনা করলাম না, মুখ দিয়া করলাম না, পা দিয়া গুনা করলাম না, চতুর্দিকে প্রোটেকশন করলাম, কিন্তু চক্ষুটাকে আমি গুনার দিকে ডাকিয়ে দিলাম, শয়তান বলতেছে তোর ভিতরে ঢুকার জন্য আমি রাস্তা খুঁজে পাই না, একটা রাস্তা পেয়েছি, এখান থেকে ঢুইকা তোর আমলগুলি সব বরবাদ করে দিলাম। এই জন্য বাবা আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে, অবস্থা ভালো না, চোখের গুণার থেকে বাঁচতে হবে, চেষ্টা করতে হবে, নিচের দিকে চেয়ে চেয়ে চলব, আর আল্লাহর কাছে তৌফিক চাবো, আল্লাহ নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো, যদি নজর হেফাজত করতে না পারি বাবা, মাসালা আছে শরীয়তের কথা, আল্লাহর পয়গম্বর বলে চোখ দিয়া যদি কোনো মানুষ দুই ফোঁটা চোখের পানি ছাড়ে, তওবা করে আল্লাহর কাছে কান্দে, গুনাহ মাফ করে দেয়, ঠিক না ব্যাঠি? এখন চোখ দিয়ে যখন বেগানার দিয়ে বেশি বেশি দেখব, চোখ বলবে ওরে নাফরমান, তোর চোখ দিয়ে আমি পানি ছাড়ব না, চোখে পানি, যেহেতু চোখে যদি পানি না ছাড়ে আমার গুনাহ মাফ হওয়ার রাস্তা নাই,
এই কারণে যে চক্ষু বেগানার দিকে বেশি বেশি দেখা লজ্জতার স্বাদ গ্রহণ করে, আল্লাহু আকবার, এই চোখে পানি বন্ধ করে দিবে।